আল্লাহ এবং ইবাদত দুইটো নিয়ে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সেখানে হা আগে না না আগে বলেন তো? এটা প্রশ্ন দিয়ে শুরু করি। আল্লাহ নিয়ে আলোচনা শুরু করতে গেলে আর ইবাদত নিয়ে শুরু করতে গেলে সেখানে হা আগে না না আগে? আলহামদুলিল্লাহ, এই তো মূল বিষয়টা বুঝতে পেরেছেন। একটা হেডলাইন দিয়ে কথা শুরু করলে বুঝতে সুবিধা হয়। এই দুইটির মধ্যে হা পরে, দান খয়রাতের মধ্যে হা আগে, দাও দান করো তারপরে বেদাত দেখতে হবে, সেরেক দেখতে হবে। কিন্তু আল্লাহর ব্যাপার যেখানে আসবে, তাওহীদের ব্যাপার যেখানে আসবে, সেই কালেমার প্রথম অক্ষরটা কি? লা। লা মানে কি? নাই, শুধু নাই না, লাইন অফ ইজেন্স, অস্তিত্বকে অস্বীকার করে দিচ্ছে, কোন কিছুর অস্তিত্বই নেই। লা ইলাহা, কোন ইলাহের অস্তিত্বই নেই, কোন ইলাহের এসেন্স নেই, এক্সিস্টেন্স নেই, থাকতেই পারে না, একান্তভাবেই নেই, কিছুই নেই, কোন ইলাহ নেই, লা ইলাহা। কিন্তু আছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, লা দিয়া শুরু। কিন্তু কোরআনে কারিম তাই বলছে, সূরা আল বাকারার 256 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এখানে আল্লাহ পাক বলছেন, ফামা ইয়াকফুর বিত্বাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, অত পরিমাণ আগে তাগুতকে অস্বীকার, তারপরে কি? আগে ইমান, তারপরে তাগুত অস্বীকার, না আগে তাগুত অস্বীকার তারপরে ইমান? তাগুত অস্বীকার তারপরে ইমান, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত, আল্লাহর উপর ইমানের গভীর তাৎপর্য। এর অর্থ হলো এই, আমি মানি না কোনো দেব, মানি না কোনো দেবী, মানি না কোনো পীর, মানি না কোনো ঠাকুর, মানি না কোনো মাঝখানে পীর মাজার ফকির, কিছুই মানি না, আমি মানি না ওই দুর্গা, মানি না আমি ঠাকুর, মানি না আমি শিব, মানি না আমি মনসা, মানি না আমি রাম, মানি না আমি শাহজালালের ওই আধ্যাত্মিক মহান, ওই আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক মহান দায়িত্বশীল হিসেবে তাকে আমি বিশ্বাস করি না, আমি মানি না আজমিরকে, আমি মানি না শাহপরানকে, আমি মানি না আল্লাহ এবং বান্দার মাঝখানে যত মধ্যস্থ দাঁড় করানো হয়েছে, আমি ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র হিসেবে মানি না, ওজাইরকে আল্লাহর পুত্র হিসেবে মানি না, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোন কিছুকে আমি মানি না, সকল কিছুকে আমি অস্বীকার করে দিলাম, আমি লাত মানি না, আমি মানাত মানি না, আমি উজ্জা মানি না, আমি হবল মানি না, মাঝখানে যত কিছু মানুষ বসিয়েছে, কোন ভূত পেত্নি, কোন স্মৃতি সৌধ, কোন ছবি মূর্তি, আমি কিছুই মানি না, সব কিছু নট করার পরে তারপর কে তাকে মানি? মাথায় ঢুকেছে লা কেন আগে? আমি বললাম আমি আল্লাহকে আগে মানি, তারপরে আমি অস্বীকার করবো লাতকে, মানাতকে, হবলকে, উজ্জাকে, দুমা দুর্গাকে, তারপরে পীর ফকির ঠাকুরকে, মাঝখানে যত কিছু আছে, পরে এগুলোকে আস্তে আস্তে বাদ দিব, হবে না? শিরকের মধ্যে তৌহিদ থাকবেই না, সকল কিছু শিরকের যত কিছু সব মাথার থেকে পরিচ্ছন্ন আগে করে দিয়ে, তারপরে হলো ইল্লাল্লাহ, আগে হলো লা ইলাহা, সকল কিছু আমি বাতিল করে ফিনিশ করে পরিচ্ছন্ন করে দিয়েছি, তারপরে আমি বললাম ইল্লাল্লাহ। মাথায় ঢুকেছে ঠিক মতো? যারা যে দল করেন, যারা যে মত করেন, যারা যে পার্টি করেন, যারা যে পীর মুরিদি করেন, যারা যে মাজহাব করেন, যারা যে ফকিরি তরিকা করেন, এই বিষয়টা আগে পরিষ্কার করে বুঝে নিন, যে আপনি মাথার থেকে সকল কিছু পরিষ্কার করে তারপরে ইল্লাল্লাহ বলেছেন কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান। আবার ইবাদতের ব্যাপারে আমার ছোট ভাই আলোচনা করে গিয়েছেন, ইবাদতের ব্যাপারে প্রথম কি? না, নাই ইবাদত, নাই কোন ইবাদত নাই, যতক্ষণ পর্যন্ত না দলিল পাওয়া যাবে, এটা আরেক বিষয়। আবার
যতক্ষণ পর্যন্ত না দলিল পাওয়া যাবে তার আগ পর্যন্ত ইবাদত না, ইবাদত হারাম, ইবাদত নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? জোহরের সালাত কেন পালন করি বলেন? দলিল আছে, যদি দলিল না থাকতো নো। জোহরের সালাত কয় রাকাত? কেন চার রাকাত? আগে পাঁচ রাকাত পড়তে থাকি তারপরে আস্তে আস্তে বাদ দিবনি, হবে না? ঠিক, সালাতের পরে সম্মিলিত যেটা আমরা করি, আগে করতাম, এখন দলিল পাই না, এখন যদি বলি নিষেধ আছে, হবে? দলিল থাকতে হবে না বাদত, আগে দলিল থাকতে হবে, যেহেতু এটা ইবাদত। নিষেধ না থাকলে ইবাদত বৈধ হবে না, দলিল থাকলে ইবাদত বৈধ, দলিল না থাকলে ইবাদত বৈধ নয়। দিনে সালাত কয় অক্ত? পাঁচ অক্ত। কেন? দলিল আছে, সুতরাং বৈধ। দলিল নাই সেটাই হারাম, সেটাই বেদাত। মাথায় ঢুকছে? আল্লাহর ব্যাপারে এবং ইবাদতের ব্যাপারে আগে নট নো, যতটুকু ইয়েস ওইটুকুই বৈধ, তার বাইরেই বেদাত এবং হারাম। কিন্তু পোশাক পরিচ্ছদ উনি কোট গায়ে দিয়েছেন, আমার গলায় মাফলার আছে, ইনি এই চাদরটা গায়ে দিয়েছেন, আমি এই টুপি মাথায় দিয়েছি, এটা কিন্তু সুন্নত বলে চালাইতে পারবো? এই টুপিটারে কোনো সুন্নত নাই, এটা আমার ফ্যাশন, পাগড়ি বান্ধিলে সেটা সুন্নত হতো। বুঝতে পারছেন? এগুলার জন্য দলিল লাগবে কি লাগবে না? লাগবে। না না না, কোনো দলিল লাগবে না, এগুলা ইবাদত না, এটা তাওহীদ না, এগুলা ইবাদত না, এগুলা মানুষের পোশাক পরিচ্ছদ। খালি দেখতে হবে কয়টা জিনিস নিষেধ আছে, স্বর্ণ পরিধান পুরুষের জন্য নিষেধ আছে, টকটকা লাল হলে লালের সাথে সাদা আছে সুতরাং নিষিদ্ধ না, টকটকা লাল হলে এটা আপনি পড়তে পারতেন না, টাকনোটা ঢাকা যাবে না, এই কয়টা জিনিস বাদ দিয়ে বাকি সব কি? অন্য ধর্মের ধর্মীয় পোশাক হওয়া যাবে না, কয়টা জিনিস বাদ দিয়ে বাকি সকল পোশাক কি? বৈধ। এটার আসল হইলো বৈধ, যদি না হারামের দলিল পাওয়া যায়। আর এবাদতের আসল কি? হারাম যদি না বৈধতার দলিল পাওয়া যায়। এইখানে ভুল হচ্ছে। এইটুকু বলার পরে মূল নীতিটা মনে রাখবেন, তাওহীদের মধ্যে এবং এবাদতের মধ্যে আল্লাহ পাক আসলে না দেয়া শুরু করেছেন, নবী না দেয়া শুরু করেছেন, যেটুকু দলিল পাওয়া যাবে ওইটুকুই বৈধ, তার বাইরে আপনি যেটাই করতে যাবেন ওইটুকুই কি? অবৈধ। হয় শেরেক হবে, না হলে বেদাত হবে। তাওহীদের মধ্যে গেলে সেটা শেরেক হবে, আর যদি ইবাদতের মধ্যে যান তাহলে কি হবে? বেদাত হবে, যেহেতু দলিল মূল নীতিটা মাথায় ঢুকেছে। চিরজীবনে এই গ্রামার মাথার মধ্যে রাখবেন, অত পেশাল পাড়তে হবে না, পেশাল এক কথা শেষ।